জান্নাতি বউ পাওয়ার জন্য আমরা যারা চাই এমন মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমি স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলবে না, পরকীয়া সম্পর্ক করবে না। আজকে গোটা বাংলাদেশের চিত্র পত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, ঘরগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে পরকীয়ার আগুনের কারণে। কথা বলেন ঠিক কি না? হাই স্কুলেও কোনো ব্যবস্থা নাই মেয়েদের জন্য ফরজ আইলেম শেখার জন্য, কলেজেও ব্যবস্থা নাই। পরিষ্কার করে বলে দেই, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ বাংলাদেশের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআনের শিক্ষা থাকত, এই দেশের ছেলে মেয়েরা সেনা বেবিচার কিংবা কোনো ইফটিজিং সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতিতে কোনোদিন লিপ্ত হতো না। কথা বলেন ঠিক কি না? আপনাদের দৃষ্টিটাকে মৌলিক একটা বিষয়ের দিকে নিয়ে আসার নেই, আমি শুরুর দিকে এই ভূমিকার কথাগুলো বলতেছি। মানুষ সভ্য হওয়ার জন্য টেলিভিশন দেখে, সামাজিকতা শেখার জন্য টেলিভিশন দেখে, সামাজিক হওয়ার জন্য সারা দুনিয়ার যত ল্যাংটা প্রোগ্রাম আছে সেইগুলো পর্যন্ত মুসলমানের ঘরে ঢোকানো হচ্ছে। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে নির্লজ্জ বেহায়ার মতো হা করে তাকায় আর দেখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রেজাল্ট কি সেটা তো আমাদের সবার সামনেই আছে। অশ্লীলতার পরিমাণ দিন দিন বাড়তেছে, অসভ্যতার পরিমাণ দিন দিন বাড়তেছে, ব্যাপারদাতর চতুর্দিকে ছড়ানো ছেটানো চলতেই আছে। এই যে একটা অবস্থা, আজকে মেয়ে মার কথা মানে না, আজকে ছেলে মা বাবার কথা মানে না, এই সবগুলোর পিছনে কারণ একটাই আমি মনে করি, পুরুষদের কথাটা পরে নেওয়া হোক, আগে যে মায়ের পেট থেকে ছেলে জন্ম নেবে, যে মায়ের পেট থেকে মেয়ে জন্ম নেবে, সেই মাকে আগে দিনদার হতে হবে, ইমানদার হতে হবে, সভ্যতার সবক আগে নিতে হবে, আল্লাহর পরিপূর্ণ অনুসারী হতে হবে, সেই মাকে কোরআনওয়ালা হতে হবে, সেই মাকে আগে, যে মা একটা পরিবার চালাবে, যে মায়ের উদর থেকে ছেলে বের হবে, মেয়ে দুনিয়াতে আসবে, সেই মাকে সবার আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর নবীকে চিনতে হবে, কোরআনকে চিনতে হবে, ইসলামকে চিনতে হবে, শরীয়তকে চিনতে হবে। মা যদি আল্লাহকে চিনে, মা যদি নবীকে চিনে, মা যদি আল্লাহকে ভয় করে, মা যদি কবরের আযাবকে ভয় করে, মা যদি পরকালের আযাবকে ভয় করে, সেই মা যদি আল্লাহ এবং নবীকে মানার জন্য তৈরি হয়, সেই মায়ের ঘর থেকে যে বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চা মাদ্রাসায় পড়ো কিংবা স্কুলে পড়ো, সেই বাচ্চা কলেজে পড়ো কিংবা ভার্সিটিতে পড়ো, সেই বাচ্চা যেই জায়গায় পড়ো, সেই মায়ের বাচ্চা নিজের ইজ্জত নষ্ট করে দেবে, নিজের ইমান নষ্ট করে দেবে, আল্লাহকে মানবে না, এই রকমটা কোনোদিন আশা করা যায় না। তার একটা বড় প্রমাণ ইন্ডিয়ার সেই আমাদের সেই বোনটা, তার বাপের চেহারা দেখলে দেখা যায় তার বাবা কোনো আলেম না, সাধারণ ফ্যামিলি, সাধারণ মুসলমানের ঘরের একটা মেয়ে, সেই মুসলমানের ঘরে তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে আল্লাহর ভয় করার সবক পেয়েছে, ইমানের সবক পেয়েছে, আর সেই কারণে তার বুরকা আর হিজাব নিয়ে যখন হায়নারা টানা টানি করেছে, আল্লাহ তাআলাকে মেয়েটা ভয় করেছে, আল্লাহর উপর ঈমানকে সে প্রাধান্য দিয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, আশপাশের যত বিড়ালগুলো ছিল এই বিড়ালগুলো তাকবীরের স্লোগান শুনে বিড়ালের মতো পালাইতে বাধ্য হইছে। এটা একটা পারিবারিক শিক্ষা এর ফসল, ইমানি শিক্ষার ফসল। এটা অভাই নির্ভর করে মা কতটা ভালো তার উপরে, এটা নির্ভর করে বাবা কতটা ভালো তার উপরে। এজন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন,
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই উন্নত নতুন করে জাতি দেখবে না তখনই বাবা যদি এমন একটি মেয়ে চায় যেই মেয়ে তার মাথায় তেল দেবে, তার বাবাকে খেদমত করবে, তার বাবার পাশে থাকবে, সুখেও বাবার পাশে থাকবে, দুঃখেও বাবার পাশে থাকবে, এই রকম বাবা যদি এই রকম মেয়ে যদি চায় কোনো বাবা, এই রকম মেয়ে যদি চায় কোনো মেয়ে, তার জন্যে মৌলিকভাবে যে জিনিসটা দরকার সেটার নাম হইল ইসলামের মৌলিক শিক্ষা। তালাবুল ইলমি ফারিদা, ইসলামের যে মৌলিক শিক্ষা, কোরআনের যে শিক্ষা, হাদিসের যে শিক্ষা, ঈমানের যে শিক্ষা, পরকালের যে শিক্ষা, এটা পুরুষরা যেমন গ্রহণ করতে হবে, এই সবক পুরুষরা যেমন হাসিল করতে হবে, মেয়েরাও হাসিল করতে হবে। পুরুষদের জন্য এই এলেম হাসিল করা ফরজ, মেয়েদের জন্য এই এলেম হাসিল করা ফরজ। দুঃখজনক হলেও সত্য, সারা বাংলাদেশে পুরুষরা এলেম শেখার বহু ব্যবস্থা তারা পায়, সারা দুনিয়াতে পুরুষদের শেখার ব্যবস্থাপনা অনেক বেশি। আল্লাহকে জানা, নবীকে জানা, পরকালকে জানা, আলেমা হওয়া, হাফেজা হওয়া, শরীয়তের এলেম অর্জন করার জন্যে সারা দুনিয়াতে, বাংলাদেশে বিশেষ করে আমরা দেখি পুরুষদের মাদ্রাসার অভাব নাই গলি গলি, কিন্তু সেই তুলনায় মেয়েদের মাদ্রাসার সংখ্যা অনেক কম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সভ্য মেয়ে পাওয়ার জন্যে, জান্নাতি মেয়ে পাওয়ার জন্যে, জান্নাতি ছেলে তৈরি হওয়ার জন্যে, জান্নাতি বউ পাওয়ার জন্যে, আমরা যারা চাই এমন মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমি স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলবে না, পরকীয়ার সম্পর্ক করবে না। আজকে গোটা বাংলাদেশের চিত্র পত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, ঘরগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে পরকীয়ার আগুনের কারণে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করছে ছেলে, কিন্তু সে আরেকজনের সাথে সম্পর্ক রেখে চলছে, বিয়ে হয়েছে মেয়ের, স্বামীর হক আদায় না করে, স্বামীর সঙ্গে প্রতারণা করে সে আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক করে চলছে, ঘরের মধ্যে নাই শান্তি, ঘরের মধ্যে চলতেছে অশান্তির আগুন। এই অশান্তি মুক্ত শান্তির পরিবার যদি আমরা পেতে চাই, এমন বউ যেই বউ পড়ুক না সে হাই স্কুলে, পড়ুক না সে কলেজে, পড়ুক না সে ভার্সিটিতে, সে করবে সংসার, সে করবে তার জিন্দগির গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাবে, কিন্তু তাকে আপনি মৌলিকভাবে তাকে যদি দিনদার বানাইতে পারেন, নেককার বানাইতে পারেন, ইমানদার বানাইতে পারেন, জেনারেল শিক্ষার পাশাপাশি আল্লাহর ভয় যদি তার দিলের ভেতরে ঢুকাইতে পারেন, বিশ্বাস করেন তার স্বামী যদি তার কাছেও না থাকে, দেশের বাইরেও থাকে, 10 বছরও যদি বাইরে থাকে, এই মেয়ের দ্বারা আল্লাহর ভয়ের কারণে একটা জেনা ব্যভিচারের ঘটনা ঘটানো কিছুতেই সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। সারা দেশের মধ্যেই তো মেয়েদের সংখ্যা বেশি, পুরুষদের তুলনায় 2 গুণ 3 গুণ 4 গুণ এখন মেয়েদের সংখ্যা গোটা বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েদেরকেই তো আমরা কেউ বিয়ে করি, এই মেয়েরাই আমরা নিজের ঘরের মধ্যে ছেলের বউ বানায় আনি, এই মেয়েই তো আমার মা, এই মেয়েটাই তো একবার হবে আমার দাদি, এই মেয়েটাই হবে একবার আমার নানি, এই মেয়েই তো আমার খালা, এই মেয়েই তো আমার ফুফু, এই মেয়েটাই তো আমার নাতনি। লম্বা অন্য কোনো আমি জরুরি কিছু কথা আমি বুঝাইতে চাইতেছি ভাই,
ওই চিটাগাঙ্গের মানুষ কি করে না করে, ঢাকার মানুষ কি করে না করে, এই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। আপনার নাতির ব্যাপারে, আপনার নাতনির ব্যাপারে আপনি কি চিন্তা করতেছেন, আপনার মেয়েটাকে সাজাবার জন্যে আপনি কি চিন্তা করতেছেন, আপনার বিবিকে সাজাবার জন্যে আপনি কি চিন্তা করতেছেন, আপনার মায়ের ব্যাপারে আপনার কি চিন্তা, সেটা আল্লাহ তাআলার দরবারে কড়াই গণ্ডায় হিসাব আপনাকে দেওয়া লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা আমাকে মিলাইছে, আমার বাড়ি ইয়ামানে, ইয়ামান থেকে আমি মদিনা শরীফে এসেছি। হাবিবে পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা, আমার টাকা পয়সা নাই, আমি গরিব এবং মিসকিন, আমার বাবা নাই, কেবলমাত্র আমার একটি মা আছে, আমি বড় পেরেশান, আমি ইয়ামান থেকে আমার মাকে সঙ্গে নিয়ে আমি মদিনায় এসেছি, আমার যে টাকা পয়সা নাই এ নিয়ে আমার কোনো কষ্ট নাই, মাথা ব্যথা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট, বড় পেরেশানি, যে নবীর জন্যে আমার জান কুরবান, যে নবীর জন্যে আমি জীবন দিতে প্রস্তুত, যে নবীর জন্যে, যে নবীর ইসলামের জন্যে আমি শহীদ হতে প্রস্তুত, সেই নবীকে আমার মা মানে না, আমার মা সেই নবীকে গ্রহণ করতে চায় না, আমার আমার সেই নবীর ইসলামকে আমার মা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না, আল্লাহর নাম শুনতে পারে না, নবীর নাম শুনতে পারে না আমার মা, আমার মা ইসলামের শব্দটা পর্যন্ত কোনোভাবেই মেনে নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার একটা ব্যথা আমি পেশ করলাম, আমার এই আবদার আপনাকে রক্ষা করাই লাগবে। বলি কি, হাবিবে পাককে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইলেও শান্তিতে আছি, না খাইলেও শান্তিতে আছি, কিন্তু আমার মনে বড় কষ্ট, আমার মা যার পেট থেকে আমি বের হয়েছি সেই মা আল্লাহকে মানে না, আমার নবীকে মানে না, ইসলামকে সহ্য করতে পারে না, আমি আপনার দরবারে আর্জি রাখছি আমার মায়ের জন্য, আমার মায়ের হিদায়তের জন্য। ইয়া নবী, আপনি যদি আল্লাহর দরবারে আপনি একটু দুইটা হাত উঁচা করে দোয়া করতেন, সুবহানাল্লাহ। কান নবীজি আর দেরি করলো না, হাত দুইটা উঁচা করে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, সুবহানাল্লাহ। কান আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। এই দোয়া যখন নবী করছেন, আপনি কি মনে করেন নবীর দোয়া এটা কি ফেরত যাবে বলে মনে হয়? হাদিসে পাকে আসছে, ওয়াকুল্লু নবীইন ইউজাব, ওয়াকুল্লু দাওয়াতি নবীইন মুস্তাজাবা, যত নবীরাই আল্লাহর কাছে যত দোয়া করেছেন সব নবীদের দোয়াই আল্লাহ কবুল করেছেন, কোন নবী এর বাইরে ছিলেন না, নবীগণ ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। যেই মাত্র দোয়া করছে, হযরত আবু হুরায়রা তো আর নাই, দৌড়, আরে কোথায় যাও, আমার ইয়াকিন আছে আমার মার জন্য নবী হাত উঠাইছে, বন্দুকের গুলি মিস হবে, এই দোয়া মিস হতে পারে, আমার মা যে শক্ত মা, নবীর নামটা নিতেই সে রাজি হয় না, আল্লাহর নাম নিতেই রাজি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে সহ্যই করতে পারে না, আমার দিলে ইয়াকিন আছে
দিল ঘুরা যাবে, ইসলাম কবুল করার জন্য আমার মা পাগল হয়ে যাবে, আমি আমার নিজের চোখ দিয়া নবীর দুয়ার এই পরিবর্তনটা কিভাবে হয়, আমার মায়ের দিলের পরিবর্তনটা কিভাবে হয়, সে অলৌকিক ঘটনাটা আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের ঘরের দিকে যাইতে শুরু করলাম, আমার পায়ের শব্দ শুনে আমার মা ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলল, মা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা থামো, ঘরে প্রবেশ করার ইজাজত নাই। তিনি বলেন, আমি ঘরের ভেতরে কান লাগায় দেখতেছি, ঘরের ভেতরে কেমন যেন পানির চপ্পর চপ্পরের আওয়াজ আর শব্দ শোনা যায়। পানির শব্দ শোনা মাত্র আমি আবু হুরায়রার দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে, আমার নবীর দোয়া মনে হয় কাজে লাগা গেছে, আমার মা মনে হয় ইসলাম কবুল করার জন্যে গোসলের কাজে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। বলবেন না হেদায়েতের মালিক কে? আরে বলেন না কেন, কে? মুহূর্তের ভেতরে দিল ঘুরায় দিতে পারেন যিনি, তিনি হলেন কে? কিরে ভাই, আওয়াজ করেন না কেন, আল্লাহর নামটা বলেন না জোরে, বলেন না আল্লাহ, আরে চিৎকার করে বলেন আল্লাহ। সব কিছু যত পেরেশানি ঘরের ভেতরে চলতেছে, বিবি নিয়ে পেরেশানি, ছেলে নিয়ে পেরেশানি, মাকে নিয়ে পেরেশানি, ভাই ব্রাদারকে নিয়ে পেরেশানি, মেয়েকে নিয়ে পেরেশানি, ঘরের ভেতরে তো প্রায় ঘরের ভেতরে পেরেশানির আগুন লেগেই থাকে। চাইবো কোনো ব্যক্তির কাছে না, কোনো পীরের কাছে গিয়ে চাইবো না, পীরের পায়ে সেজদা দেব না, চাইবো একমাত্র কার কাছে? চিৎকার করে বলেন কার কাছে? ঈমানের পরে নারী এবং পুরুষদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হলো দ্বীনি এলেম শিক্ষা করা। অন্তত মৌলিক এলেমগুলো পুরুষদের যেমন হাসিল করতে হবে, মৌলিক ইসলামের বিষয়গুলো মহিলাদেরকেও জানতে হবে। ও ভাই, আজকে এই কথা আমি বলতে চাই দ্ব্যর্থহীনভাবে, আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। পুরুষদেরকে যতটা সহজে বিভ্রান্ত করতে না পারে ভণ্ড পীরেরা, কিন্তু সরল মনের মা বোনদেরকে খুব সহজে বিভ্রান্ত করতে পারে। কথা বলেন ঠিক না? যদি খালি বলে তোমার স্বামী যে তোমার সঙ্গে নাই, তোমাকে ফালায় গেছে, কয় বছর? বলে আজকে 5 বছর 3 মাস। তুমি কি চাও তোমার স্বামীকে আগামীকালকেই, একবারে যেদিন বিয়ে করছিলে তোমরা দুইজন, ওই সময়ে যেই রকম ভালোবাসা ছিল, ওই রকম ভালোবাসার ওই চরিত্র দিয়ে তোমার স্বামীকে আগামীকালকে তুমি পায়া যাবা, তোমার ঘরে পাবা, এরকমটা কি তুমি চাও? এ মহিলা তো আনন্দে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে, হ্যাঁ আমি সেটা চাই। কি করা লাগবে? বাবার দরবারে যাওয়া লাগবে। বাবার দরবারে গেলে কি করা লাগবে? বাবার পায়ে সেজদা দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। বলবেন না, এরকম সেজদা লওয়ার পার্টি বাংলাদেশে মনে হয় নাই। কথা বলেন না কেন, আছে না? নাই। বারবার আমি বলছি, পুরুষ ভাই, পুরুষ মুসলমান, মহিলা মুসলমান, সবার জন্যে ঈমানের পরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বীনের মৌলিক এলেম অর্জন করা। অন্তত আলেমা সবাই হওয়া জরুরি না, হাফেজা সবাই হওয়া জরুরি না, সবাই মুফতি হওয়া জরুরি না, কিন্তু আল্লাহর উপর ঈমানের যে এলেম, নবীর উপরে ঈমানের যে এলেম, কোরআনের উপরে ঈমানের যে এলেম, ওযু গোসল তাকওয়া তাহারতের যে এলেম, মাসিক মহিলাদের যে মাসলাগুলো আসে সেই এলেম, এবং এই মহিলারা স্বামীর খেদমত করার জন্য যে এলেম, ঘরে ভেতরে থাকার সময় মহিলাদের কিভাবে থাকতে হবে, এই যে মৌলিক এলেমগুলো, এই এলেমগুলো প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য শিক্ষা করা, অর্জন করা সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। আমার নবী, আপনার নবী বলছেন প্রত্যেকটা মেয়ের জন্য ফরজ। কথা বলেন না কেন, প্রত্যেকটা মেয়ের জন্য সুন্নত না ফরজ? এই বলেন না, সুন্নত না ফরজ? এই ফরজ এলেম শেখার জন্যে স্কুলে কোনো ব্যবস্থা নাই, হাই স্কুলেও কোনো ব্যবস্থা নাই মেয়েদের জন্য ফরজ এলেম শেখার জন্য, কলেজেও ব্যবস্থা নাই। পরিষ্কার করে বলে দেই, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ
বাংলাদেশের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআনের শিক্ষা থাকতো, এই দেশের ছেলে মেয়েরা সেনা বেবিচার কিংবা কোন ইফতিজিং সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতিতে কোনোদিন লিপ্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো চাই এই যে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই গরিবদের এক টাকা দুই টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো চলে, কখনো খায় কখনো না খায়, কখনো রোজা থাকে, কওমি মাদ্রাসার হালাত তো এরকমই। কথা কন ঠিক কিনা? ও ভাই, কেউ যদি আরামে কাজ করতে পারে তাইলে কি সে ইচ্ছা কইরা সে কি কষ্ট কষ্ট করতে চায়? আমরাও তো চাই। মহিলা মাদ্রাসার দরকার কি? এক একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকে দ্বীনী শিক্ষার পরিবেশ দিয়ে, শরীয়ত সম্মত পর্দার পরিবেশ দিয়ে ইসলাম এবং জাগতিক শিক্ষার ব্যবস্থা করে দেন, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা বেবিচার থাকবে না, কেউ রডের বদলায় বাঁশ দিয়া মানুষের বিল্ডিং নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ব্যবস্থা নাই, সেজন্য আমাদেরকে এ কওমি মাদ্রাসার এই মহিলা অঙ্গন যেটা, এটার মধ্যে আমাদের মাদেরকে পাঠাইতে হবে, আমাদের বিবিদেরকে পাঠাইতে হবে। কওমি মাদ্রাসার যতগুলো মহিলা অংশ আছে, প্রত্যেকটা মহিলা মাদ্রাসায় দুইটা পাঠ থাকে। বাচ্চারা যারা একটানা পর্বে দাওরায়ে হাদিস পর্যন্ত, তাদের জন্য যেমন ব্যবস্থা থাকে, ঠিক তেমনি ভাবে এলাকার মহিলা বয়স্কা যারা আছে তারা যেন ফরজ এলেম শিখতে পারে, ইমানের এলেম শিখতে পারে, ওযু গোসল নামাজ রোজা তাকওয়া যাকাত ইত্যাদির এলেম শিখতে পারে। এই ব্যবস্থাও কিন্তু সব মহিলা মাদ্রাসায় আছে না? নাই। আজকে আপনাদের সকলকে ওই ঘটনাটার দিকে আবার নিয়ে যেতে চাই ভাই। মহিলারা যদি সব ইমানদার হয়ে যায়, ইমানের মাস্তাগুলো শিখে, দেওয়ান বাগি না খায়া মরবো, আট্রসি না খায়া মরবে। এই দেশের যত জড়াজড়ি আছে এই সবগুলো কেবলমাত্র মহিলাদের দ্বারা ফুসলায়া ফুসলায়া পুরুষদের ইমান পর্যন্ত নষ্ট করে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্যে ইমানের হেফাজতের জন্যে, পুরা এলাকাকে ইমানের দুর্গ করার জন্যে, প্রত্যেকটা এলাকায় শুধু একটা মহিলা মাদ্রাসা না, ঘর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রচুর মহিলা মাদ্রাসা হওয়া দরকার আছে না? নাই। সাথে আমি আপনাদেরকে এই কথাটাও বলতে চাই, এ ভাই, আজকে যে মেয়েরা বুখারি শরীফের আখেরি সবক নিল, যে মেয়েরা আজকে বুখারি শরীফের আখেরি সবক নিল, এতটুকু আপনাদেরকে বলতে চাই, এরা কোন উচ্চতায় তারা পৌঁছাইল একটু বুঝেন। যে সকল মাদের সন্তানরা আজকে বুখারি শরীফের আখেরি সবক নিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিসের আখেরি সনদ যাদের অর্জন হয়ে গেল, তারা কোথায় পৌঁছে গেছে একটু আপনাদেরকে ছোট্ট করে এতটুকুন বুঝাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাদেরকে শিখাইতেন, মহিলা যারা সাহাবা ছিলেন তাদেরকেও তিনি শিখাইতেন, আম্মা জানদেরকেও নবীজি শিখাইতেন, এতটাই শিখছেন আম্মা জানরা। সবচেয়ে কম বয়সী আমাদের একজন আম্মা জান ছিলেন, ওনার নাম ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে সংসার করার জন্য গেছে, 18 বছর বয়সে নবীকে তিনি হারাইলেন, নবীজির বিদায় হয়ে গেল। ও ভাই, যেই কথাটা বলতে চাই, সেই মাত্র 9 দুগুণে 18, 9টা বৎসর নবীর সুহবতে ছিলেন আম্মা জান আয়েশা, অল্প বয়সের মেয়ে, বয়স কি খুব বেশি, একদম অল্প বয়সের আম্মা জান ছিলেন। ওনার হালাত কেমন ছিল? হযরতে আম্মা জান আয়েশার একজন খাদেমা ছিলেন, যা যিনি খেদমতের দায়িত্বে ছিলেন, নাম ছিল বারিরা। বলেন না কেন, নাম কি? বারিরা। একবার যখন মদিনার মুনাফেকরা আমাদের আম্মা জানের ব্যাপারে একটা
দুষ্ট লোকদের পক্ষ থেকে খারাপ একটা কথা যখন রটায় দেওয়ার চেষ্টা করলো, সেই সময়ে আমাদের নবী তো কোনোভাবেই হিসাব মিলাতে পারতেছিলেন না। না, আয়েশার আখলাক, আয়েশার চরিত্র এতটাই পবিত্র যে পুরা মদিনার অন্য সব পবিত্র নারীর চেয়ে আরও উন্নত মনে হয়। যেই কথা মুনাফেকরা রটাইছে এর সাথে তো আম্মা জান আয়েশার বর্তমান ক্যারেক্টার মিলে না। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু বিব্রত অবস্থায় পড়ে ওই আম্মা জান আয়েশার যে খাদেমা ছিলেন বারিরা, উনাকে জিজ্ঞেস করলেন যে বারিরা, তুমি যে খেদমত করো আয়েশা, তার ব্যাপারে, তার আখলাক এবং চরিত্রের ব্যাপারে তোমার মতামত কি? কোনো দোষ ত্রুটি তোমার নজরে পড়ে কি? কথা কি বুঝতে পারতেছেন না? একদম কাছাকাছি যেই ব্যক্তি সারা দিন থাকবে, প্রতিদিন থাকবে, প্রতি সপ্তাহ, প্রতি মাস থাকবে, তার কাছে তো ত্রুটি বিচ্যুতি কোনো না কোনো কিছু থাকলে ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? হাবিবে পাঁচ জিজ্ঞেস করলেন, বারিরা, তুমি যার খেদমত করো, তোমাদের আম্মা যান, ওনার ব্যাপারে তোমার মতামত কি? ওনার কোন দুষ্টুষ তোমার নজরে পড়ে? হযরত বারিরা বললেন, দুষ কোনো কিছুই নজরে পড়ে না, তবে একটা দোষ আমি পাইছি। কটা দোষ? নবীজি তো চমকায় গেলেন, আম্মা জান আয়েশার একটা দোষ পাইছি। দেখেন, এ পৃথিবীতে কাকে নিয়ে গর্ব করি আমরা? আমাদের আম্মা জান, আম্মা জান আয়েশা সহ আমাদের বাকি আম্মা জান যারা, তাদেরকে নিয়ে আমরা গর্ব কেন করি? আপনি দেখেন ওনার খেদমত যে করে বারিরা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনার ব্যাপারে কি বলে? দেখেন যে না, ওনার ব্যাপারে কোনো দোষ নাই, একটা দোষ ওনার আছে, এটাই কেবল আমার নজরে পড়ছে। বলে কি? কই, বয়স তো কম, উনি রুটি বানাইবার আগে আটার যে খামিরা, আটার গুল্লা, এই তো বুঝতেছে না, আটার গোল্লা বুঝেন নাই, এই যে খামিরা 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 বুঝেন নাই আপনারা, কি কাই কাই, আটার কাই, আটার কাই বানায়া এরপরে একটা দুইটা কইরা এরপরে যে রুটি বানায়, এরকমই তো নাকি? আমি তো আপনাদের লোক হই, এটা তো ভিন্ন কোনো ভাষা দিয়ে বোঝানো বা বুঝবেন এরকম দরকার নাই। যেটা বলতেছিলাম, আম্মা জান আয়েশার ব্যাপারে হযরত বারিরা নবীজিকে বললেন, বয়স তো কম, এই জন্যই একটা দোষ। আমাদের তো অনেক সময় এরকম হয়, ছেলে উল্টা করতেছে, মেয়ে উল্টা পাল্টা করতেছে, একটা আরেকটার সঙ্গে বিভিন্ন রকমের মানে আপত্তিকর কাজের মধ্যে লিপ্ত হইলেই এলাকার মুরব্বীরা বলে বয়স তো কম। কথা কন এরকম হয় কি হয় না? কই, এই বয়সে তো কিছু করে, এ তো কথা কিল, তুমি তোমার এই বয়সে তুমি করছো না, এই জাতীয় টেটনা কিছু লোক আছে যারা অল্প বয়সের ছেলে মেয়েদেরকে আশকারা দিয়া গুনার পথে আরো আগে বাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আম্মা জান আয়েশা অল্প বয়সী ছিলেন, আম্মা জান ওনার ব্যাপারে হযরত বারিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো দোষ নজরে পড়ে নাই, একটা দোষ খালি নজরে পড়ছে, আপনার জন্য যখন রুটি বানাইতে চান, ওই রুটি বানানোর আগে আটার যে গুল্লাটা বানায়, কাইটা বানায়, ওই কাইটা বানাইতে 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 কি কি ঘুমে গেছে। অনেক সময় বাচ্চাদেরকে দেখেন না, স্কুলে রিক্সা দিয়ে নিতে নিতে স্কুলের গেটে যাওয়ার আগে দেখা যায় যে এক ফাটটি গুম হয়ে গেছে, বাচ্চা হইলে যা হয় আর কি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, উনার ব্যাপারে একটা দোষই পাইছি, দোষটা হইলো উনি যখন রুটি বানাইবার জন্য আটার গুল্লাটা খালি বানায়, ওই বানাইতে বানাইতে নাই, তো এর ভিতরে ছাগলের বাচ্চা আইসা ওনারে আটার গোল্লা কামড়ায়া খাওয়া শুরু করে দেয়, এটা তো একটা দোষ। এই একটা দোষই আমার এই পুরা খেদমতের জামানায় নজরে পড়ছে, এছাড়া আর কোনো দোষ আমার নজরে পড়ে নাই। ও ভাই, এটা কি কোনো দোষ?
কথা কর নাকি, এটা কি কোনো দোষ? বয়স অল্প হইলে তো এমনটাই হবে। হযরতে আম্মা জান আয়েশার ব্যাপারটা আমি এই জন্য বলতেছিলাম, এত কম বয়সী, এত অল্প বয়সী মেয়ে ছিলেন আমাদের আম্মা জান, এরপরেও তিনি 2210টা হাদিস তিনি নবীজির কাছ থেকে বয়ান করে দিয়েছেন। বলেন না কত? 2210টা হাদিস। বলেন না আম্মা জান আয়েশার মুখস্থ ছিল কয়টা হাদিস? বলেন না 2210টা হাদিস। আম্মা জান আয়েশার সঙ্গে জিন্দেগি মিলান তো আপনাদের উসমানপুরের মেয়েদের সঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আগামী এক সপ্তাহ পরে আপনারা পুরা উসমানপুরে যত স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আছে, তারাও তো মুসলমানের মেয়ে, তারাও তো জান্নাতে যেতে হবে। কথা বলেন, জান্নাতে যেতে হবে কি হবে না? ও ভাই, জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন কর। প্রত্যেকের মা বোনকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন কর। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আগামী এক সপ্তাহ এক মাস পরেও যদি আয়োজন করা হয় যে উসমানপুরের 1000 মেয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সুরায়ে ফাতেহা এবং সাথে 10টা সুরা সহিহ শুদ্ধ করে নবীর মতো করে পড়তে পারবে যারা, তাদেরকে আমরা পুরস্কার দিব। এই রকম 1000 মেয়ে যারা মহিলা মাদ্রাসায় পড়ে নাই, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, এই রকম মেয়েদের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় রেজাল্ট কি বের হবে? 1900 জন মেয়েই তো মনে হয় একদম আলেম ওলামাদের মতো সুন্দর করে সহি শুদ্ধভাবে সুরায় ফাতিহা শোনাতে পারবে মনে হয় নাকি? শতকরা 5 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর উল্টা কি পাওয়া যাবে যদি খালি বলা হয় আচ্ছা সুরায় ফাতিহা পারো না, একটা গান কও দেখি, পাওয়া যাবে না? 1000-এর মধ্যে খালি 100-200 পাওয়া যাব, 1000-এর মধ্যে 998টা পাওয়া যাবে কি যাবে না? কথা কান। আর আর বাকি যে দুইটা থাকবে ওই দুইটাও জানি কি হবে সেটাও আল্লাহই ভালো জানে। ও ভাই এটা তো, ও ভাই আপনারা যারা আছেন খালি বলেন মা আয়েশা, খালি বলেন মা উম্মে সালামা, খালি বলেন নবীজি, এই মুখে মুখে নবীজি নবীজি ফুটানি দিয়া লাভ নাই, কাজে কর্মে নবীর প্রেম প্রমাণ করতে হবে, আম্মা জান আয়েশার জন্য প্রেম প্রমাণ করতে হবে। আজকের এই জায়গায় আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, ও মেয়েরা আজকে যারা বুখারী শরীফের শেষ সবক যারা গ্রহণ করেছো, আখিরি সনদ যারা গ্রহণ করেছো, আর কেউ কিছু বলার দরকার নাই, তোমরা আম্মা জান আয়েশার উত্তর শরীফ হয়ে গিয়েছো। তোমাদের মর্যাদা এখন অনেক, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকের এই আখিরি সনদের দ্বারা এই মেয়েগুলো নবীর ওয়ারিসদের কাতারে সামিল হয়ে গেছে। পুরুষ ওলামায়ে কেরাম যেমন নবীর ওয়ারিস, মহিলা ওলামা যারা তারাও নবীর ওয়ারিস। আম্মা জান হযরতে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বুখারী শরীফে বলতেছেন, ওয়া কানাত ফাকিহাতান, হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে পড়তে পড়তে, নবীর কাছে পড়তে পড়তে, নবীর মহিলা মাদ্রাসায় পড়তে পড়তে, তিনিও একজন বড় ফেকা শাস্ত্রবিদ, বড় পণ্ডিত, ইসলামের বিজ্ঞ মহিলা সাহাবী হয়ে গিয়েছিলেন হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ ঘরের ভেতরে খাবার দাবারের তেমন উন্নত ব্যবস্থা ছিল না, পড়ার জন্যে ওই রকম ভালো কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মহিলা সাহাবাই কারাম দেখাইছে মহিলারা কেমন হতে হয়, নবীর আশেক মেয়ে যারা তারা কেমন জীবন যাপন করবে। শেষ একটা কথাই বলতে চাই, মেয়েরা সুখে জীবন যাপন করতে পারবে, দুনিয়াতেও তারা ইজ্জতওয়ালা হবে, আখেরাতেও তারা আম্মা জান আয়েশাদের সঙ্গে তারা দেখা করতে পারবে। তারা যদি সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হইল লজ্জা হায়া, সে হায়া এবং লজ্জাকে তারা যদি হেফাজত করতে পারে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, একজন মহিলা সাহাবী নিজের কলিজার টুকরা ছেলেকে মুজাহিদের সাজে সজ্জিত করে তাকে বলে দিল, বেটা ঘরে থাকার সুযোগ নাই, ইসলামকে জিন্দা করার জন্যে, কালিমাকে জিন্দা করার জন্যে, বাতেলকে
খতম করার জন্য নবীজি সাহাবাদেরকে নিয়ে উহুদের ময়দানে গিয়েছে। আমি চাই নবীর সঙ্গে জিহাদের ময়দানে তুমিও শরীক হবে, আর তুমি যদি শহীদ হয়ে যাও আমি হব একজন শহীদের মা। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। সাহাবি, মহিলা সাহাবি হঠাৎ করে খবর পেলেন তার কলিজার টুকরা ছেলে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে নবীর সঙ্গে জিহাদে শরীক হয়ে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছেন। খবর পৌঁছে গিয়েছে মায়ের কাছে, তোমার কলিজার টুকরা ছেলে দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। মায়ের মধ্যে কোনো আক্ষেপ নাই, হা হুতাশ নাই, নবীর কাছে যাওয়ার জন্যে মা পাগল হয়ে গেছে। দিল ঠান্ডা হবে, নবীর কাছে গেলে নবীর বয়ান শুনলে নবীর নসিহত শুনলে ওই মা দেরি না করে গায়ের কাপড় পরলেন তিনি, পর্দার কাপড় পরলেন তিনি। এমন ভাবে তিনি পর্দা করলেন, হাদিসের মধ্যে আসছে মাথা থেকে পা পর্যন্ত তিনি ঢাকলেন, হাত মোজা হাত ঢেকে নিলেন, পা ঢেকে নিলেন। প্রত্যেকটা মেয়ের দুইটা চোখ, পুরুষেরও দুইটা চোখ, তিনি কেবলমাত্র হাঁটার সহজ হওয়ার জন্যে একটা চোখ ঢেকে কেবলমাত্র আর একটা চোখ খোলা রাখলেন। ওনার মাথা থেকে পা পর্যন্ত একটা চোখ ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। এইভাবে করে পর্দা করে নবীর কাছে যাওয়ার জন্যে তিনি তৈরি হয়ে গেলেন। রাস্তার মধ্যে মানুষ, এই মহিলা সাহাবি যার কলিজার টুকরা ছেলেটা শহীদ হয়ে গিয়েছে, তার এই রকম শরীয়ত সম্মত কঠিন পর্দা দেখে অনেকে জিজ্ঞেস করলো, বাবা এত এত পর্দা এখনো একেবারে শরীয়তের ষোলো আনা পর্দা তুমি রক্ষা করে তুমি যাচ্ছ, একটা চোখ খোলা আছে, বাকি পুরা বডি শুধু কালো কাপড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, এত কষ্ট করার কি দরকার ছিল? মা ডাক দিয়ে বলতেছে, যারা যারা প্রশ্ন করেছে তাদের উত্তর দেওয়ার জন্যে ডাক দিয়ে বলতেছে, ইন উরজা ইবনি লাম উরজা হায়াই। মহিলা সাহাবি ডাক দিয়ে বললেন, শোনারে, জিহাদের ময়দানে আমার ছেলে শহীদ হয়েছে, আমার কলিজার টুকরা ছেলেকে আমি হারিয়েছি, কোনো অসুবিধা নাই, তবে আমার ছেলেকে হারিয়েছি বলে আমার ইজ্জতকে তো আমি হারাই নাই, আজকে তো আমি হারাই নাই, আমার হায়ার কারণে আমার লজ্জার কারণে আমি যেই কোনো কষ্টের পরিস্থিতির মধ্যেই থাকব, আল্লাহর বিধান আমি ছাড়তে পারবো না, পর্দার বিধান আমি ছাড়তে পারবো না, শরীয়ত আমি ছাড়তে পারবো না। ও ভাই হাবিবে পাক, এইভাবে পুরুষ সাহাবা যারা তাদেরকে শরীয়তের মানদণ্ড হিসেবে তৈরি করেছিলেন, মহিলা সাহাবা যারা তাদেরকেও মহিলা অঙ্গনের জন্যে সেই মানদণ্ডে তৈরি করেছিলেন, আজকের এই সময়েও সময় এসেছে, বহুত আগেই প্রয়োজন জরুরি ফরজ হয়ে গিয়েছে, সেই মহিলা সাহাবাদের উত্তরসূরি হয়ে এলাকার ঘরে ঘরে ইসলামের বাস্তব নমুনা দেখাবার জন্যে মহিলাদের জীবন সাহাবাদের জামানায় কেমন ছিল সেই শিক্ষা দেওয়ার জন্যে মহিলা মাদ্রাসার বিজ্ঞ বিজ্ঞ ভালো ভালো আলেমা আমাদেরকে তৈরি করা এটা জরুরি হয়ে পড়েছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এই লাইনে একটা বড় ধাপ এগিয়েছে, বড় ভূমিকা রেখে চলেছে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই এলাকার মানুষের জন্য এই মাদ্রাসাটাকে আরো ব্যাপক থেকে ব্যাপক খেদমত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন কন। এই মাদ্রাসায় যে আজকে এতগুলো মেয়ে মাদ্রাসার মধ্যে মেয়েরা আলেমা হইল এবং তারা আখিরি সবক নিল, হ্যাঁ, আপনাদের জন্য এটা বড় ভাগ্যের ব্যাপার। মাদ্রাসা যদি 20 কিলোমিটার দূরে হইতো আপনাদের সেখানে যাওয়া লাগতো, ঘরের সাথে মাদ্রাসা, এই মাদ্রাসাকে হেলাফেলা করে দেখবেন না, এই মাদ্রাসার পাশে থাকবেন, বাচ্চা যাদের এখনো ছোট আছে মেয়ে বাচ্চা তাদেরকে এই মাদ্রাসায় পড়ায়া তাদেরকে হাফেজা আলেমা বানাবেন, এই আবদার আপনাদের সকলের কাছে রাখলাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, অনেক বড় করে দেন, মাদ্রাসার খেদমতে যারা আছেন তাদের হিম্মত বড় করে দেন।